স্বাধীন গোষ্ঠী সাহিত্য সভার প্রাক্তন প্রধান সম্পাদক উমেশ বৰাকদেৱৰ আজি মৃত্যু তিথি, কি কব আপনাদের কেন ধরনের উদযাপন করেছে? হয়, লেখক সমাজ সংগঠক স্বাধীন গোষ্ঠী সাহিত্য সভার প্রাক্তন প্রধান সম্পাদক প্রয়াত উমেশ বৰাকদেৱৰ ষষ্ঠবার্ষিক আজির এই শ্রদ্ধাঞ্জলি স্মৃতিচারণ সভাখানি আমি গড়মূরত তেখেতর বাসগৃহ তেখেতে প্রতিষ্ঠা করে যাওয়া জাতীয় বিদ্যাপীঠর মানে বিদ্যালয়তে আমি অনুষ্ঠিত করেছো। আর তেখেতর এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা আমি 2017 পাই আমি এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটা আয়োজন করে আছি। এইবার এই মৃত্যু দিনটাতে এটা আমার একটা খুব ভাল খবর আর একটা উল্লেখযোগ্য দিন নহয়, আমি একটা ঐতিহাসিক দিন বলে কম, যেহেতুকে প্রয়াত উমেশ বৰাকদেৱে তেখেতে জ্যেষ্ঠ পরিকল্পনা বিষয় হিসাবে অবসর গ্রহণ করেছিল আর সেই জ্যেষ্ঠ পরিকল্পনা হিসাবে অবসর গ্রহণ করার কারণে এইবার চাহ জনগোষ্ঠী সাহিত্য বা কেন্দ্রীয় সমিতিয়ে সমগ্র জিলা ভিত্তিক পরিকল্পনা দিবস হিসাবে তেখেতর আজির এই মৃত্যু দিবসটা পালন করেছে। এই আমার কারণে একটা খুব গৌরবের দিন। আর যেহেতুকে আমি জিলাভিত্তিক যেহেতু চাহ জনগোষ্ঠী সাহিত্য সভা আজির দিনটো পরিকল্পনা দিবস শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সঙ্গতি রাখি যে স্মৃতিচারণ সভা আয়োজন করেছে আমার গোলাঘাট জেলার খুমটাইটো আয়োজন করেছে। আর আমি আজি ইয়াত যেহেতুকে আমি এই স্মৃতিচারণ প্রয়াত উমেশ বৰাকদেৱৰ আমি যেটা শ্রদ্ধাঞ্জলি স্মৃতিচারণ সভা আয়োজন করেছো, এই আমি ঘরোয়াভাবে প্রত্যেক বছরে মানে আয়োজন করে আইছো আর এই বছর আমি আয়োজন করেছি। কি কব, আজি যেহেতু প্রয়াত উমেশ বৰাকদেৱৰ মৃত্যু দিবস পরিকল্পনা দিবস হিসাবে চাহ জনগোষ্ঠী সাহিত্য সভায় পালন করেছে? হয়, নিশ্চিতভাবে আমার বোকাখাটর চাহ জনগোষ্ঠী সমাজের যিকেগৰাকী বিশিষ্ট ব্যক্তি আমার মাজৰ পৰা ইতিমধ্যে নাইকিয়া হৈছে, তার ভিতর প্রয়াত উমেশ বৰাকদেৱ অন্যতম। এই কারণে আমি কৈছো যে প্রয়াত উমেশ বৰাকদেৱে তেখেত এগৰাকী মানে অবসরপ্রাপ্ত অসামরিক সেবা বিষয়া আছিল আর তেখেতে চাকরি জীবনের অন্তিম সময়ত এগৰাকী জ্যেষ্ঠ পরিকল্পনা বিষয়া হিসাবে অবসর গ্রহণ করেছিল, যয়তো আমার অসম রাজ্যখনতেই এনে বিষয়া অভাব। কারণ উমেশ বৰাকদেৱে নিষ্ঠা আর সততারে তেখেতর জীবনকালত তেখেতর কর্মদক্ষতার পরিচয় দিছিল, লগে লগে তেখেতে আমার এই চাহ জনগোষ্ঠী সমাজখনের নিপীড়িত এই সমাজখনের বিষয়ে অহরহভাবে তেখেতে অধ্যয়ন করে বিভিন্ন ধরনের তেখেতে সাহিত্য চর্চাও করে গৈছিল। তেখেতর লেখনিয়ে আজি আমার নবপ্রজন্মক উদ্বুদ্ধ করেছে, তেখেতে দুখনমান পুথিও রচনা করেছিল আর যি পুথির পৰা আমি যথেষ্টখিনি আজি নবপ্রজন্মই শিকিবলগীয়া বহু কথার আমি লাভ করেছো। আর আমি ভাবো বোকাখাট অঞ্চলত তেখেত এজন উজ্জ্বল নক্ষত্র আছিল, বোকাখাট সমাজ জীবনের লগত জড়িত হওয়ার উপরেও তেখেত অসম চাহ জনগোষ্ঠী সাহিত্য সভার প্রতিষ্ঠাপক প্রধান সম্পাদক হিসাবে কার্যনির্বাহ করেছিল আর আজি অসম চাহ জনগোষ্ঠী সাহিত্য সভার প্রধান সম্পাদকগৰাকীর আজি ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আর সেই দিবসত আজি আমি এই তেখেতে প্রতিষ্ঠা করে যাওয়া বোকাখাট জাতীয় বিদ্যালয় প্রাঙ্গণত তেখেতর গুণমুগ্ধ সকলে আজি সমবেত হয়ে তেখেতর কর্মরাজি আজি গুণানুকীর্তন করেছে। আমি আশা রাখিম ভবিষ্যৎ প্রজন্মই তেনে এজন ব্যক্তির পৰা আগন্তুক দিনত আমি যথেষ্টখিনি জ্ঞান আহরণ কৰিবলৈ আমি সক্ষম হম আর তেখেতক আমার সমাজখনত অসম রাজ্যখনত জিয়াই রখার যিখিনি কৰিবলগীয়া কাম সেইখিনি নিশ্চয় অসম চাহ জনগোষ্ঠী সাহিত্য সভায় ইতিমধ্যে পদক্ষেপ হাতত গ্রহণ করেছে। আর আজি সুখর বিষয় যে ইতিমধ্যে কেন্দ্রীয় সমিতিরপরা এক বার্তা যোগে জানাইছে যে আজির দিনটো পরিকল্পনা দিবস হিসাবে পালন করার দিহা সমগ্র রাজ্যখনতে গ্রহণ করা হয়েছে। আর আমি আশা করিম যে এই পরিকল্পনা দিবসর লগত নিশ্চিতভাবে অনাগত সময় যিখিনি কার্যসূচী হব সেই কার্যসূচীয়ে নিশ্চয় আমার উত্তর পুরুষক যথেষ্ট উন্নতি সাধন করব। নিশ্চারণ সভার লগত সংগতি রাখি মত প্রয়াত উমেশ বৰাকৰ বিষয়ে দুই এখার কথা কম। 2010 যেতিয়া অভিবর্তন হয়েছিল চাহ জনগোষ্ঠী সাহিত্য সভার, তেতিয়া তেওঁ অকলেই গোটেই অসমৰ দায়িত্ব লৈ পেলাই সংঘৰ পিছত কথা এষাৰ কৈছিলে যে ৰাইজে যেতিয়া থাকিব নিশ্চয় আমি অভিবর্তন
গড়মূৰ খেলপথাৰত কৰিব পাৰিম আৰু সেইমতে ৰাইজৰ সহযোগত এই আমাৰ গড়মূৰ খেলপথাৰতে এই অভিৱৰ্তন হৈছিলে আৰু তেতিয়াই চাহ জনগোষ্ঠী সাহিত্যসভা নামে জন্ম হৈছিলে আৰু তেখেত মোক উৎসাহ জন্মাইছিলে যে খুৰা বুলি কৈছিলে যে খুৰা আপুনি কিতাপ লিখক না আৰু তেতিয়া মই সেই দহ চনতে প্ৰথম এখন কিতাপ লিখিছিলোঁ পৰব বুলি আৰু তেখেতো লিখা কিতাপখন হ'ল কি মাদল আজি যিসকলে ছাত্ৰ ছাত্ৰী বা গণ্যমান্য লোকসকলে পঢ়িছে সেই মাদল কিতাপখন পঢ়িলে বহুত কথা তাত শিকিব পাৰি গতিকে মই আমাৰ যিসকল লেখক বা পঢ়ুৱৈ তেওঁলোকক মই অনুৰোধ জনাইছোঁ যে তেওঁৰ কিতাপখিনি পঢ়ক আৰু তাত বহুত কথা জানিবলগীয়া আছে আৰু তেওঁৰ সৎসাহ আছিলে আৰু আমি আজি গৌৰৱ কৰিব পাৰিছোঁ যে আজি যিটো পৰিকল্পনা দিৱস হিচাপে আমাৰ কেন্দ্ৰীয় চাহ জনগোষ্ঠী সাহিত্যসভাই ঘোষণা কৰিছে আমি ভাল পাইছোঁ আৰু আমি যেতিয়ালৈকে থাকিম আমি এই জাতীয় বিদ্যাপীঠতে আমাৰ বোকাখাত চাহ জনগোষ্ঠী সাহিত্যসভা শাখা সাহিত্যসভা আৰু সমূহ পৰিয়ালবৰ্গ ৰাইজ একত্ৰিত হৈ আমি এই দিৱসটো পালন কৰি যাম ধন্যবাদ সকলোৱে গম পাইছে যে অসম চাহ জনগোষ্ঠী সাহিত্যসভাৰ প্ৰাক্তন প্ৰধান সম্পাদক উমেশ বৰাকদেৱৰ আজি স্মৃতিচাৰণ সভা আৰু এটা আজি খুব সৌভাগ্যৰ দিন ইতিমধ্যে আপোনাৰ উপৰোক্ত বক্তাসকলেও কৈ গৈছে যে অসম চাহ জনগোষ্ঠী সাহিত্যসভাৰ কেন্দ্ৰীয় সমিতিয়ে তেখেতৰ আজি মৃত্যুতিথিটো পৰিকল্পনাৰ দিন হিচাপে আজিৰ পৰা ঘোষণা কৰিছে খুব আনন্দৰ বিষয়ে আৰু আচলতে আজি স্মৃতিচাৰণ সভাখনি আমি প্ৰত্যেক বছৰে আয়োজন কৰি আহিছোঁ ইয়াৰ আঁৰত আচলতে এটা দিশেই আমি সাঙুৰি ল'ব বিচাৰোঁ যাতে যিসকল উঠি অহা প্ৰজন্ম আছে উঠি অহা প্ৰজন্মই তেখেতৰ বিষয়ে জানক বা তেখেতৰ জৰিয়তে তেখেতৰ যি জীৱনৰ বিষয়বস্তু আছিল তেখেতে কেনে কি ধৰণে জীৱন প্ৰণালী আছিল সেইবোৰৰ জৰিয়তে উঠি অহা প্ৰজন্মই এটা নতুন দিশৰ দিশত যাতে আগবাঢ়ি যাব পাৰে সেই প্ৰচেষ্টাই আচলতে অসম চাহ জনগোষ্ঠী সাহিত্য সভাই বিগত বছৰৰ পৰা বা আগন্তুক দিনবোৰতো তেওঁৰ স্মৃতিৰ জৰিয়তে নতুন প্ৰজন্মৰ এটা বাৰ্তা বহন কৰি নিয়াৰ কাৰণে অপ্ৰাণ চেষ্টা চলাই আছে হয় মই তেখেতকতো সৰুৰ পৰাই লগ পাইছোঁ আৰু বিভিন্ন অনুষ্ঠানবিলাকত আমি একেলগতেই কাম কৰি আহিছোঁ আৰু আজি তেওঁৰ মৃত্যুতিথি আজি তেওঁৰ মৃত্যু দিন আজি আমি আয়োজন কৰিছোঁ আজি এটা ভাল খবৰ এইটোৱেই যে আজি চাহ জনগোষ্ঠী সাহিত্যসভাৰ উদ্যোগত আজি তেওঁৰ এই মৃত্যুদিনটো আজি পৰিকল্পনা দিৱস হিচাপে যে ঘোষণা কৰিছে এইটো এটা আমাৰ কাৰণে খুব গৌৰৱৰ বিষয় আৰু এই দিনটো যাতে পৰিকল্পিত হয় ইয়াকে কামনা কৰিছোঁ পৰিকল্পিতভাৱে আমি এই দিনটো যাতে কেনেধৰণে আমি উদযাপন কৰিব পাৰোঁ কেনেধৰণে আগবঢ়াই নিব পাৰোঁ আৰু চাহ জনগোষ্ঠীক তেওঁৰ প্ৰেৰণাৰে আমি কেনেকৈ আগবঢ়াই নিব পাৰোঁ এইটোৱে আমি কামনা কৰোঁ আৰু ইয়াত আজি আমি যিধৰণে আজি এই সভাখনি আয়োজন কৰিছোঁ আজি অসমৰ বিভিন্ন জিলাত আজি যে এই দিনটো উদযাপন কৰিছে এই দিনটো আয়োজন কৰিছে তাকে সকলোকে আমি ধন্যবাদ দিওঁ আৰু এইটো আমাৰ কাৰণে গৌৰৱৰ বিষয় আৰু আগন্তুক দিনত যাতে ই পৰিকল্পিত দিন হিচাপে হয় চাহ জনগোষ্ঠীৰ বিশেষকৈ শৈক্ষিক সাহিত্য আৰু সমাজকৰ্মৰ দিশত যাতে আমাৰ সমাজখন উজ্বলি যায় ইয়াকে কামনা কৰিম স্বৰ্গীয় মেচ বৰাকদেৱ মোৰ কাৰণে বহুত বহুত সন্মানিত ব্যক্তি আছিল যিহেতু মই অসম চাহ জনগোষ্ঠী ছাত্ৰ সন্থা কৰাৰ উমেশ দাই আমাক যথেষ্ট অনুপ্ৰেৰণা যোগাইছিল আৰু তেখেতৰ অনুপ্ৰেৰণাতে মই 83 চনৰ পৰা 91 চনলৈকে দুবাৰ বোকাখাত শাখাৰ মই সভাপতি পদত আছিলোঁ আৰু সমাজৰ বিভিন্ন কাম কৰাত তেখেতে আমাক ৰাস্তা দেখুৱাইছিল আমাৰ শ্বহীদ বিজু বৈষ্ণৱক প্ৰতিষ্ঠা কৰা যিহেতু শ্বহীদ বিজু বৈষ্ণৱ 32 চনৰ মৃত্যু হোৱাৰ পাছত তেখেতৰ আনকি স্বীকৃতি পোৱা নাছিল উমেশ দায়ৰ লগত আমি সহযোগ কৰি আমি শ্বহীদ বিজু বৈষ্ণৱক ইয়াত বোকাখাটত প্ৰতিষ্ঠা কৰিলোঁ তেখেতৰ নামত পহৰা চিকিৎসালয়খন নামাকৰণ কৰা হ'ল আৰু প্ৰতিমূৰ্তি স্থাপন কৰাৰ তেখেতে আমাক সহযোগিতা আগবঢ়াইছিল গতিকে এই সকলোবিলাক দিশৰ পৰা উমেশ দাৰ যিটো বৰঙণি আমি কৈ শেষ কৰিব নোৱাৰোঁ আশা কৰিছোঁ অনাগত দিনবিলাকত তেখেতে দেখুৱাই যোৱা ৰাস্তা যাতে আমি আগবাঢ়ি গৈ সমাজখনক আগবঢ়াই নিব পাৰোঁ